হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আমার নিজের একটা রেসিপি দেখাবো। তো তার জন্য এখানে লাগছে আমার বরবটি কড়াই, লাগছে কুঁদরুই, কুঁদরুই বলে অনেকে তরুলি বলে, লাগছে এখানে পাকা কুমড়ো, চিচিঙ্গে, পটল, বেগুন, ক্যাপসিকাম আর আলু। এখানে সবগুলো আমি সমান পরিমাণে নিয়েছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, খুব সামান্য একটু কালো জিরে দিয়ে দেব এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর 1টা শুকনো লঙ্কা। আচ্ছা, কালো জিরেটা আমার কাছে কম ছিল তাই আমি খুব সামান্যই দিয়েছি, কিন্তু আপনারা দিলে দেবেন 1 চা চামচ পরিমাণ। আজকে যে আমি সবজির পুরো বাগান ধরে নিয়ে এসেছি সেটা কেন এনেছি বলছি আমি পরে। আচ্ছা, শুকনো লঙ্কা আর কালো জিরেটা এখানে আমি ভেজে নিয়েছি। এইবারে আমি এতে দিয়ে দেব গোটা রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু মুখটার পিছনটা আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখান থেকে কেটে 2 পিস করে নিয়েছি, আর রসুনগুলো কিন্তু গোটা গোটা রেখেছি। আর এখানে আমি টমেটো রেখেছি 2টো বড় বড় সাইজের। আর এই রেসিপিতে কিন্তু রসুন বাটা বা পেঁয়াজ কোনোটাই চলবে না, জাস্ট রসুন গোটা, এটা সবজির মতো মুখে পড়বে। যারা রসুন গোটা পছন্দ করেন না তারা একটু কুচিয়ে দেবেন। মানে রসুন আর কাঁচা লঙ্কার যে এই যে ভাজছি এই সময়ে যে একটা আলাদা ফ্লেভার, এটাই কিন্তু পুরো তরকারিটার টেস্ট পুরো পাল্টে দেবে। এখানে টমেটোটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু 2টো বড় সাইজের টমেটো লাগবে। আর আমি এইবারে আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। প্রথমে আমি দিলাম পটল, চিচিঙে, আর দিয়ে দেব কুঁদরুই, মানে যেটাকে অনেকে তরুলি বলে। তো এই 3টে সবজি দিয়ে একটু ভেজে নেব, তারপরে বাকি সবজি দেব। এই 3টে আগে দিচ্ছি তার কারণ এগুলোর একটু কাঁচা গ্যাসটা বেশি ছাড়ে, তো এগুলো একটু বেশি ভালো করে ভাজতে হবে, সেই জন্য এগুলো একটু আগে দিলাম। আর সবজি ভাজতে ভাজতেই কিন্তু আমি নুন আর চিনি দিয়ে দেব। আর এতে যেহেতু আলাদা আলাদা সবজি আছে, মানে অনেক রকমের সবজি, সব সবজির কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে, নিজস্ব টেস্ট, যেটা যার জন্য এই রেসিপিতে কিন্তু আমি মশলা বেশি ব্যবহার করছি না, কারণ বেশি মশলা ব্যবহার করলে মশলার টেস্টটাই আসবে, তো নিজস্ব যে সবজির টেস্ট সেটা কিন্তু পাবেন না। এটা যদি রসুন তো এমনিতেই অনেকে নিরামিষ বলে, আমরাও মানি রসুন নিরামিষ, তো সেই জন্য আমি পুরো রেসিপিটাই কিন্তু ভেজ রেসিপি বলছি। আর আলাদা আলাদা যে কালার আছে না, যার জন্য সবজিগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আজকে যে আমি সবজির বাগান ধরে নিয়ে এসেছি সেটা কেন, তার কারণ হচ্ছে গ্রামের দিকে দেখবেন যারা বাজার করে তারা কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিন করে, সেই বাজার করে নিয়ে গিয়ে রান্না হয়, আবার পরের দিনেরটা আবার পরের দিন বাজার করে নিয়ে যায়। তো শহরের দিকে তো এটা সম্ভব হয় না, ব্যস্ততার লাইফ সবারই। গ্রামের দিকেও এখন অনেকেই রাখে ফ্রিজে সবজি টবজি বা মাছ ডিম, এগুলো ফ্রিজে রেখে দেয়। অনেকে আবার আছে যারা একদমই পছন্দ করে না, ফ্রিজের তরকারি তো নয় খেতে, বা ফ্রিজ যদি কোনো কাঁচা মাছ থাকে বা যদি কাঁচা সবজি থাকে সেগুলোও খেতে পছন্দ করে না। তো যাই হোক, সারা সপ্তাহ পরে যখন দেখবেন ফ্রিজে অনেক সময় হয় কি অল্প অল্প সবজি রয়ে গেছে, তো সেই দিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। আর এটা কিন্তু কোনো রকম ছেঁচড়া ছেঁচড়ি কিচ্ছু নয়, মানে এটা একদম আমার নিজের রেসিপি, আমি এটা বানাই, এইভাবে বানাই। তো আর এই রেসিপিটা কিন্তু রুটি বা ভাতের সাথে, ভাত মানে শুকনো ভাতেও ভালো লাগবে, যারা ডাল পছন্দ করেন তারা ডালের সাথে এই তরকারি টাকনা দিয়েও খেতে পারেন, ভালো লাগবে, ট্রাই করবেন একবার। এতে এই যে এত রকম সবজি দিয়েছি এটা কিন্তু হেলদি বলা চলে, কিন্তু আরেকটু হেলদি বানানোর জন্য আমি যে তেলটা 2 চামচ দিয়েছি তার জায়গায় যদি 1 চামচ দিতে পারেন আরও ভালো হবে, তবে 2 চামচটা এই সবজির জন্য ঠিকঠাক, কারণ আমরা একটু বাঙালিরা দেখবেন যে কোনো সবজি ভালো করে ভেজে মশলা দিয়ে কষে খেতে ভালোবাসি, নাহলে আমাদের মুখে লাগে না, তো সেই জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল ঠিক আছে। যদি বেশি হেলদি আপনারা চান তখন একটু তেলের পরিমাণটা কমিয়ে দেবেন।
আমি কিন্তু এতে জল দিয়ে দিয়েছি খুব ভালো করে, তার আগে কিন্তু ভেজেছি আমি, আগে সবজিগুলো ভেজে তারপরে আদা জিরে বাটা দিয়ে কষেছি। আর জল সেদ্ধ হতে গেলে যতটুকু জল লাগবে ঠিক ততটাই এখানে আমি জল দিয়েছি, দিয়ে গ্যাসটা স্লো করে এটা আমি চাপা দিয়ে দেব। এটা আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে এটা একদম এইরকম হয়ে গেছে। এটা আরও একটু আমি ড্রাই বানিয়ে নেব, আর সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম যে ঘেঁটে গলে যাবে সেই রকম এটা হবে না, নরম হবে, অথচ হালকা একটু গোটাও থাকবে, সেদ্ধও হবে, সবরকম মিশিয়ে মিক্স ভেজ, মানে কি কি সবজি আছে যেন সেটা দেখা যায় তরকারিতে। তাই একদম ঘাঁটা ঘাঁটা করবেন না, এটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলোয় লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমায় জানাবেন কীরকম লাগলো আপনাদের আমার রেসিপি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন আপনারা, ভালো লাগবে আমি জানি তার কারণ। আর নিরামিষ দিনের জন্য তো ব্যাপক এটা একদম। আর আমি আগেই বললাম রসুনে যদি কারো প্রবলেম থাকে রসুন একটু কুচিয়ে দিতে পারেন। আমি নতুন নতুন রান্না বাড়িতে বানাই, তারই মধ্যে যেটা আমার ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে অ্যাকচুয়ালি রান্নাবান্না নিয়ে থাকতে, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।